চৌমুহনি সরকারি এসএ কলেজ 1943 সালে বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত একটি সরকারি কলেজ। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বোর্ডের অন্তর্ভুক্ত। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্ষেত্রনাথ দালালের নেতৃত্বে চৌমুহনিতে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রসন্ন কুমার রায় চৌধুরী ও হরকুমার সাহা কলেজের জন্য 30% জমি দান করেন। প্রতিষ্ঠাকালীন কলেজের নাম রাখা হয় চৌমুহনি কলেজ। 1943 সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা কলেজটির প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাধা গোবিন্দনাথ। 1946 সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে অধ্যক্ষ সহ কলেজ প্রতিষ্ঠাতাদের অনেকেই দেশত্যাগ করেন। দেশভাগের পর 1947 সালে মুকুন্দ কিশোর চক্রবর্তী অধ্যক্ষের দায়িত্ব নেন। এরপরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান তোপাজ্জল হোসেন। পরবর্তীতে 1950 সালে তিনি অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান এবং একটানা 31 বছর তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজের শুরুতে 30% জমি থাকলেও পরে খরিদ সূত্রে ও অধিগ্রহণের মাধ্যমে ভূমির পরিমাণ দাঁড়ায় 35 একর। পূর্বে চৌমুহনি কলেজ হিসেবে নাম থাকলেও স্বাধীনতা উত্তর কলেজের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ সালেহ আহমেদের নামে কলেজের নামকরণ করা হয়। পরে 1/11/1984 সালে কলেজটি জাতীয়করণ করা হয়, ফলে নতুন নামকরণ করা হয় চৌমুহনি সরকারি এসএ কলেজ। বর্তমানে সরকারি নির্দেশনা মোতাবেক কলেজটির নামকরণ করা হয়েছে চৌমুহনি সরকারি সালেহ আহমেদ কলেজ। শিক্ষাবর্ষে প্রথমবারের মতো মোট 8টি বিষয়ে হিসেব বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান ও গণিত কলেজটিতে অনার্স কোর্স চালু হয়। 2006-07 শিক্ষাবর্ষে বাংলা এবং 2009-10 শিক্ষাবর্ষে রসায়ন ও ব্যবস্থাপনা বিষয়ে কলেজটিতে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধীনে, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইংরেজি, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, গণিত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা ও সমাজকর্মের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান ও সনদপত্র প্রদান করে থাকে। মসজিদ, মিলনায়তন, জিমনেশিয়াম, মাঠ, বিএনসিসি, আর্মি এবং নেভি উইং, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, তথ্য প্রযুক্তি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব সহ অসংখ্য অবকাঠামো রয়েছে চৌমুহনি সরকারি এসএ কলেজে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।